আসসালামু আলাইকুম, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছো। আজ আমি এইচএসসি পরীক্ষা 2022-এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমার অ্যাসাইনমেন্টের বিষয় হচ্ছে অর্থনীতি, অর্থাৎ অর্থনীতি বিষয়ক অ্যাসাইনমেন্ট নিয়ে আমি তোমাদের আজকে আলোচনা করব। তো এর আগেও তোমরা অ্যাসাইনমেন্টের কার্যক্রমগুলো সম্পন্ন করেছো, সুতরাং তোমাদের অ্যাসাইনমেন্ট সম্পর্কে ভালো একটা ধারণা রয়েছে। আবার আমাদের কোভিডকালীন কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার কারণে পুনরায় অ্যাসাইনমেন্টের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে, কারণ এর মাধ্যমে আমরা পড়াশোনা করতে পারি, পড়াশোনার একটা গতি থাকে আমাদের, এই কারণে এই নির্দেশনাগুলো দেওয়া। তো আজকের ক্লাসে আমি তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন, যে প্রশ্নটি অর্থনীতিতে যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেই প্রশ্নটি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দিব, পাশাপাশি উত্তরগুলো কিভাবে উপস্থাপন করতে হবে সেই ধারণাটুকু তোমাদেরকে আমি আজকে ক্লাসে দেখিয়ে দিব, যার মাধ্যমে তোমরা সুন্দর মতো একটা অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে পারবে। তবে তোমাদের কাছে একটা ছোট্ট নির্দেশনা থাকবে, তোমরা যেহেতু ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট এবং এবার এইচএসসি পরীক্ষার্থী, সুতরাং তোমরা অ্যাসাইনমেন্টটা অবশ্যই হুবহু কপি না করে নিজে থেকে একটু চিন্তা ভাবনা করে বুঝে লেখার চেষ্টা করবা। কারণ দেখবা যে অ্যাসাইনমেন্টে কিন্তু বলাই থাকে যে ইন্টারনেটের সাহায্য সহযোগিতা নিতে, তো এটা তাই ঠিক ওই ধরনেরটাই। তুমি এখান থেকে একটু বুঝে না, বুঝে নিয়ে নিজে নিজে উপস্থাপন করার একটা চেষ্টা করো। আমি বলতেছি যে হুবহু কপি না করাটাই সবচেয়ে বেশি ভালো একটা কাজ হবে। তো আমরা আমাদের অ্যাসাইনমেন্টের যে উদ্দীপক বা যে প্রশ্নটি দেওয়া হয়েছে আমরা সেই প্রশ্নটি নিয়ে একটু আলোচনা করব। আমার অ্যাসাইনমেন্ট নম্বর 5, এটা তৃতীয় অধ্যায় থেকে দেওয়া হয়েছে, উৎপাদন ও উৎপাদন ব্যয় ও আয় থেকে দেওয়া হয়েছে। দেখো অ্যাসাইনমেন্টে একটা প্রশ্ন, পুরোপুরি প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে, একটা উদ্দীপক দেওয়া হয়েছে। আমাদের এরকম উদ্দীপক দেওয়া থাকলে কিন্তু আমাদের সবসময় খেয়াল রাখতে হবে উদ্দীপক থেকে আমাদের প্রশ্নটার অ্যান্সার করতে হবে। কী বলছে? কৃষক রফিক সাহেব এর এক বিঘা আয়তনের কৃষি খামারের নির্দিষ্ট পরিমাণ মূলধন নিয়োগের সাথে শ্রমের নিয়োগে একজন করে বৃদ্ধি করার মাধ্যমে ধান উৎপাদন করা সম্ভব হলো যথাক্রমে 5, 9, 12, 14 মণ। পরবর্তী সময় উক্ত কৃষক একই জমিতে পূর্বের অনুরূপ শ্রম ও মূলধন নিয়োগের মাধ্যমে ধান উৎপাদনের সম্ভব হয় যথাক্রমে 6, 10, 18 এবং 35 মণ। উপরোক্ত তথ্য উৎপাদ্য হতে বিশ্লেষণ ধারার পরিবর্তন বিশ্লেষণ করো, একটা পরিবর্তন বিশ্লেষণ করতে বলেছে। আচ্ছা, এই উপাত্তগুলো কিন্তু আমাদেরকে অনুসরণ করতে হবে। আমার এখানে কী কী শিখবো? যে উৎপাদনের ধারণা ব্যাখ্যা করতে পারবো, উৎপাদনের কোনো একটি উপকরণ বা উপকরণ সময় পরিবর্তনের ফলে উৎপাদনের পরিবর্তন ব্যাখ্যা করতে পারবো, আমরা এই কাজটা করতে পারবো। এখন দেখো এখানে উৎপাদনের ধারণা, উপকরণ পরিবর্তন উৎপাদন, কম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, কম বর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি দুটাই দেখাতে হবে, কম হ্রাসমান কম বর্ধমান। তত্ত্বপাত্র ব্যবহার করে কৃষিতে উৎপাদন ধারার পরিবর্তন বিশ্লেষণ, কৃষিতে আমরা উৎপাদন ধারার কী পরিবর্তন বিশ্লেষণ করতে পারলাম সেটা আমাদের দেখা যায়, এটা কৃষির সাথে সম্পৃক্ত থাকতে হবে। আচ্ছা, আমরা আরেকটি কাজ করব, সেটা হচ্ছে যে আমাদের যে এখানে সক্ষমতার মাত্রা বা নম্বর দেওয়া হয়েছে সেটা দেখব। আমরা 4 নম্বর বক্সটা অনুসরণ করব, বিষয়বস্তু শুদ্ধ পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যা করতে পারছে, অর্থাৎ আমাদের উৎপাদন উপকরণ এটার বিষয়বস্তু আমরা সুন্দরভাবে লিখতে পারলে আমাকে পরিপূর্ণ নম্বর দেওয়া হবে। উপস্থাপনা কৌশল, ধারাবাহিকতা বজায় রেখে আমাদের উপস্থাপনা করতে হবে। সমস্যা সমাধান ও বিশ্লেষণ দক্ষতা, সমস্যা অনুযায়ী আমাদের যেখানে যে প্রশ্ন, যে সমস্যার কথা বলা হয়েছে সেটা আমাদেরকে যথাযথভাবে বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ সৃজনশীলতা, নান্দনিক তথ্য উপাত্ত হতেও ধারার বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ সৃজনশীল নান্দনিকভাবে বিষয়বস্তু উপস্থাপন করতে হবে। আমরা যদি এইটা ভালো মতো অনুসরণ করি, এই বক্সটা ভালো মতো অনুসরণ করি, তাহলে আমাদের অ্যান্সারটা পরিপূর্ণ অ্যান্সার হবে, অর্থাৎ আমাদের এই অ্যাসাইনমেন্টের জন্য যে নির্ধারিত নম্বর 16, এই 16 নম্বরের মধ্যে আমি 16 নম্বরই এখান থেকে সংগ্রহ করতে পারবো। তাহলে অবশ্যই আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে যে তথ্য বা ডেটা যেগুলো দেওয়া হয়েছে সে ডেটাগুলো অনুসরণ করতে হবে, এবং আমাদের কম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, কম বর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, এই দুটো উৎপাদন বিধি আমাদের এখানে পরিপূর্ণভাবে দেখাতে হবে। তো এটা হচ্ছে আমাদের প্রশ্নের বিষয়। একটা বিষয় আমি বারবার বলতেছি যে আমাদের সবসময় মনে রাখতে হবে যে এখানের যে ডেটাগুলো দেওয়া হয়েছে এই ডেটাটা হচ্ছে আমার মূল লক্ষ্য, মূল দেখার মূল জায়গা, এটা আমাকে দেখতে হবে। তো আমি এখন তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট লিখে দেখাবো, যেখান থেকে তোমরা ধারণা নিয়ে নিজের মতো করে একটা অ্যাসাইনমেন্ট তোমরা তৈরি করতে পারবা। আমরা অ্যাসাইনমেন্টের একটা শিরোনাম দিব, শিরোনামে কী বলতেছে বলতে পারি আমরা, উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়, এই বিষয়ে আমার অ্যাসাইনমেন্ট। এরপর আমরা লিখে নিতে পারি এইভাবে যে অ্যাসাইনমেন্টে উল্লেখিত তথ্য উপাত্ত হতে উৎপাদন ধারার পরিবর্তন বিশ্লেষণ করা হলো। এবার আমরা চলে যাব যে আমাদের যেটা বলা হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে, সেই নির্দেশনা উৎপাদনের ধারণা চেয়েছে, আমরা উৎপাদনের ধারণা দিব। উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়,
কিন্তু অর্থনীতি উৎপাদন বলতে শুধু সৃষ্টি করাকে বোঝায় না, উৎপাদন বলতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের আকার ও আকৃতির পরিবর্তন করে উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে। প্রকৃতপক্ষে মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, মানুষের আশেপাশে যা কিছু রয়েছে সবই প্রকৃতির দান, মানুষ কেবল মাত্র প্রকৃতিগত সম্পদের রূপগত, গুণগত ও পরিমাণগত, অবস্থানগত পরিবর্তনের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করতে পারে বা ভবিষ্যতের জন্য মজুদ রেখে অতিরিক্ত উপযোগ সৃষ্টি করতে পারে। এভাবে কোনো দ্রব্যের আকার ও আকৃতির পরিবর্তন করাকে অর্থনীতি উৎপাদন বলে। যেমন বন থেকে কাঠ সংগ্রহ করে আসবাবপত্র প্রস্তুত করে মানুষ কোনো দ্রব্য বা পদার্থ সৃষ্টি করতে পারে না, শুধুমাত্র কাঠের আকার ও আকৃতি পরিবর্তন করে আসবাবপত্র তৈরি করে উপযোগ সৃষ্টি করা হয়েছে মাত্র। অর্থাৎ আসবাবপত্র তৈরির মাধ্যমে কাঠের উপযোগ সৃষ্টি করা হলো। আমরা উৎপাদনের এরকম একটা ধারণা দিব, আসলে আমরা উৎপাদনটা কিভাবে করে থাকি, কোন কোন প্রেক্ষিতে কোনটাকে আমরা উৎপাদন বলি, সেটা কিন্তু আমার এই কথাগুলোর মধ্যে স্পষ্ট ব্যাখ্যা করা হয়েছে, আমরা এই কথাগুলো উপস্থাপন করব। সুতরাং অর্থনীতি উৎপাদন বলতে কোনো দ্রব্য সৃষ্টি করাকে বোঝায় না, বরং দ্রব্যের আকার আকৃতি পরিবর্তন করে অধিক উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। আমরা দু একটা সংজ্ঞা দিয়ে দিব, তাহলে একটু গ্রহণযোগ্যতা বাড়বে। অধ্যাপক মার্শালের মতে, এ বস্তু জগতে মানুষ প্রকৃতি প্রদত্ত বস্তুকে অধিক উপযোগী করে তোলার উদ্দেশ্যে এরূপ পুনর্বিন্যাস করে যাতে তাকে অধিকতর কার্য উপযোগী করা যায়। অধ্যাপক ড্যানিয়েল বি সুইটসের মতে, উৎপাদন হলো এমন একটি পদ্ধতি যা দ্বারা মানুষ প্রকৃতি প্রদত্ত বস্তুকে ভোগের উপযোগী করে তুলতে পারে। তো আমরা এরকম দুই একটা সংজ্ঞা যদি পারো, আরও দুইটা সংজ্ঞা বাড়াই দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই, দেওয়া যাবে। উৎপাদনকারী যখন উপকরণ সমূহ বাড়াতে থাকে তখন উৎপাদনের পরিমাণ বাড়তে থাকে, কিন্তু দ্রব্যের উৎপাদন সকল ক্ষেত্রে উপকরণ ব্যবহারের অনুপাতে বৃদ্ধি পায় না। উৎপাদনের পরিমাণ কখনো অধিক হারে, কখনো কম হারে, কখনো সমহারে বৃদ্ধি পায়। সুতরাং মোট উৎপাদনের উপর কোনো উপকরণের প্রভাব কীরূপ তা জানার জন্য অন্যান্য উপকরণগুলোকে স্থির ধরে, একটি উপকরণকে পরিবর্তনশীল ধরে এর ব্যবহারকে ক্রমাগত বৃদ্ধি করা হয়। এর ফলে উৎপাদনের পরিবর্তন ঘটে তা পরিবর্তন উপকরণ অনুপাত বিধিতে ব্যাখ্যা করা যায়। এ বিধিতে বলা হয়, অন্যান্য উপকরণ স্থির রেখে একটি পরিবর্তনশীল উপকরণ ক্রমাগত নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি করতে থাকলে উৎপাদন ক্ষেত্রে তিনটি পর্যায়ের সৃষ্টি হয়। উৎপাদনের তিনটি পর্যায় হলো প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, উৎপাদনে ব্যবহৃত অন্যান্য উপকরণ ও কলাকৌশল অপরিবর্তিত রেখে কোনো নির্দিষ্ট পরিমাণ উপকরণ যে হারে বৃদ্ধি করা হয় মোট উৎপাদনের উপকরণ থেকে কম হারে বৃদ্ধি পায়, তবে তাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলা হয়। এ বিধিটি কৃষিক্ষেত্রে প্রযোজ্য। সাধারণত কৃষি জমিতে যে হারে শ্রম ও মূলধন বৃদ্ধি করা হয় উৎপাদন তা অপেক্ষা কম হারে বৃদ্ধি পায়। যেমন কোনো এক খণ্ড নির্দিষ্ট জমিতে শ্রম ও মূলধনের ব্যবহার দ্বিগুণ করালে মোট উৎপাদন বৃদ্ধি পাবে, কিন্তু দ্বিগুণ অপেক্ষা কম হবে। সুতরাং একই জমিতে অতিরিক্ত শ্রম মূল্য নিয়োগ করা হলে উপকরণ খরচের তুলনায় মোট উৎপাদন কমতে থাকে এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে নীতি ব্যাখ্যা করা হলো। অর্থাৎ আমরা এখানে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি দেখব, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি দেখব। দেখো, আমরা এখানে একটা চার্ট করে নিয়েছি, আসলে এটা কিন্তু আমাদের মোট উৎপাদনটার পরিমাণ আমাদের দেয়া ছিল 5 মণ, 9 মণ, 12 মণ, 14 মণ। আমাদের জমির পরিমাণ দেওয়া ছিল প্রত্যেকটা ক্ষেত্রে এক বিঘা করে দেওয়া ছিল। আমাদের জমির পরিমাণ কম বেশি করা হয়নি, জমির পরিমাণ যেটা ছিল সেটাই আছে। শ্রম মূলধন একজন একজন করে বাড়বে বলা ছিল, একজন, দুইজন, তিনজন, চারজন হয়েছে। এখন আমরা প্রান্তিক কিভাবে করি, যে প্রথমবারে মোট উৎপাদন যেটা প্রান্তিক উৎপাদনও সেটা, দ্বিতীয়বারে আমার প্রান্তিক উৎপাদন 4, এই কারণে মোট উৎপাদন আমার হয়ে গেছে 5 আর যোগে দুটা যোগফল 4, 9। অর্থাৎ এটাকে আমরা এভাবে বের করতে পারি যে 9 থেকে আমার মোট উৎপাদন থেকে আগের মোট উৎপাদন বাদ দিলে যেটা সেটা প্রান্তিক উৎপাদন। এইভাবে 9 আর 12 পার্থক্য 3, 12 আর 14 পার্থক্য 2 দেখতে পাচ্ছি। অর্থাৎ দেখো আমার কী হচ্ছে, ক্রমান্বয়ে নিচের দিকে নামছে। এই কারণে এটাকে কী বলা হচ্ছে, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বলা হচ্ছে। আচ্ছা, এখানে আমরা এটাকেই একটা সারণীর মাধ্যমে দেখাবো, মানে এটা একটা বিধির মাধ্যমে আমরা দেখাবো। আমাদের ওএক্স অক্ষে শ্রম ও মূলধন, ও ওয়াই অক্ষে প্রান্তিক উৎপাদন। এখানে 2, 3, 4, 5 অংশ দেখাইছি, 1, 2, 3, 4। দেখো, যখন আমাদের এখানে মোট উৎপাদন ছিল, আমাদের যখন এক ছিল একজন, আমার শ্রম মূলধনের পরিমাণ যখন এক ছিল, একজন ছিল, তখন কিন্তু আমার প্রান্তিক উৎপাদন ছিল এটা 5। আবার দেখো, আমার শ্রম মূলধন আমার এখানে নিয়োগ করতেছি বেশি, আমরা বেশি নিয়োগ করতেছি, এটা কৃষিক্ষেত্রে প্রযোজ্য। আমার কিন্তু প্রান্তিকটা কমে আসতেছে, প্রান্তিক হয়ে গেল কত, 4। দেখো, দুইয়ের ক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে 4, তিনের ক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে কত, 3, আরও কমে আসতেছে। চারের ক্ষেত্রে যখন আমি 4 জন নিয়োগ করতেছি, তারপরেও কি,
আমার উৎপাদন হয়ে যাচ্ছে কত, প্রান্তিক উৎপাদন হয়ে যাচ্ছে 2, এই যে আমরা এখানে প্রান্তিক উৎপাদন 2 দেখতে পাচ্ছি। তাহলে এই যে এমপি অর্থাৎ প্রান্তিক উৎপাদনের যে রেখাটা, এটা নিচের দিকে ঢালু হয়ে নেমে আসতেছে, তাই এটা কি হলো, ক্রমান্বয়ে হ্রাস পেল, এই কারণে এটাকে বলা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। আমরা এইভাবে এই চিত্র এবং এই বক্সটা আমাদের উদ্দীপক অনুযায়ী এটা আমাদেরকে দেখাতে বলছে, আমরা এটা দেখিয়ে দিব। সকে দেখা যায় অর্থাৎ আমরা ওই চিত্রে যা দেখছি সেই কথাগুলোই লেখা, এখানে লেখাগুলো নিজের ভাষা প্রয়োগ করতে পারবা, এখানে অন্য কোনো কিছুই নেই আসলে, আমরা এখানে যা যা কথা ওই সকে দেখছি সেটাই। এক বিঘা জমিতে একজনের শ্রম ও মূলধন নিয়োগ করালে মোট উৎপাদন 5 মণ হয়, এখন মোট প্রান্তিক উৎপাদন 5 মণ হয়। এখন দ্বিতীয়বার দুজনের শ্রম ও মূলধন নিয়োগ করালে মোট প্রান্তিক উৎপাদন ও প্রান্তিক উৎপাদন যথাক্রমে 9 মণ ও 4 মণ হয়। তৃতীয়বার তিনজনের শ্রম ও মূলধন ব্যবহার করলে মোট উৎপাদন ও প্রান্তিক উৎপাদন যথাক্রমে 12 মণ ও 3 মণ হয়। চতুর্থবার চারজনের শ্রম মূলধন ব্যবহার করা হলে মোট উৎপাদন প্রান্তিক উৎপাদন যথাক্রমে 14 মণ 2 ও 2 মণ হয়। অর্থাৎ আমরা প্রত্যেকবারই দেখতেছি প্রান্তিক উৎপাদনটা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। এভাবে একই জমিতে শ্রম মূলধন পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি করতে থাকলে মোট উৎপাদন বৃদ্ধি পাবে, কিন্তু তার সমান হারে মূলধন ব্যয় বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উৎপাদন কমতে থাকবে। এভাবে উপকরণ বৃদ্ধির সাথে সাথে যদি প্রান্তিক উৎপাদন কমতে থাকে তবে সেই বিধিকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। তাহলে আমার কিন্তু ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা সম্পন্ন হলো। ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, এটা আমাদেরকে দেখাতে হবে। উৎপাদন ব্যবহৃত অন্যান্য উপকরণ এবং কলাকৌশল অপরিবর্তিত রেখে কোনো দ্রব্যের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কোনো নির্দিষ্ট উপকরণ যাহারে নিয়োগ করা হয় মোট উৎপাদন বৃদ্ধির হার অপেক্ষা অধিকারে বৃদ্ধি পায় তবে তাকে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বলে। এই বিধিটি শিল্পক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য। শিল্পক্ষেত্রে অধিক শ্রম ও মূলধন নিয়োগ করালে উৎপাদনের উপকরণগুলো এমনভাবে বৃদ্ধি পায় যা উপকরণের খরচ বৃদ্ধির হার অপেক্ষা উৎপাদন বৃদ্ধির হার বেশি হয়। সাধারণত শিল্পে বেশি পরিমাণ মূলধন নিয়োগ করা হলে দক্ষ শ্রমিক, উন্নত যন্ত্রপাতি, উৎপাদনের যুগ উপযোগী কারিগরি কলাকৌশল ব্যবহার করা যায়। এর ফলে উৎপাদনের দক্ষতা বৃদ্ধি পায় এবং উপকরণ ব্যবহার অপেক্ষা উৎপাদনের বৃদ্ধির হার অধিক হয়। উৎপাদন বৃদ্ধির এই প্রবণতাকে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি বলা হয়। অর্থাৎ দেখো, এখানে যেটা বলা হচ্ছে যে শিল্পক্ষেত্রে আমাদের ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধিটা দেখি, তবে কৃষির অধিকাংশ বিষয় কিন্তু শিল্পের সাথে সম্পৃক্ত। আমাদের সেই শিল্পের কৃষিক্ষেত্রে যে সকল যন্ত্রাংশ বা যে সকল উপকরণগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো কিন্তু শিল্পের সাথে সম্পৃক্ত রেখেই করা হয়ে থাকে, বা শিল্প কিন্তু কৃষি থেকে একদম আলাদা বিষয় নয়। এই কারণে আমরা এখানে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন, ক্রমবর্ধমান মোট উৎপাদন যেটা দেখাচ্ছি সেটা শিল্পের সাথে সম্পৃক্ত রেখে দেখাবো। এখানে দেখো, একটা বক্স আমরা সক করে দিয়েছি আমাদের সেই উদ্দীপক অনুযায়ী, জমির পরিমাণ প্রত্যেকটা ক্ষেত্রে 1 বিঘা, জন 1, 2, 3, 4 করে দেওয়া। মোট উৎপাদনটা আমাদের উল্লেখ করে দেওয়া ছিল 6, 10, 18, 35, অর্থাৎ মোট উৎপাদনটা বাড়ছে আমার 6, 6 ছিল, এরপরে 6 আর 4 = 10, 10 আর 8 আমার মোট উৎপাদন 18 হয়ে গেছে, এবং 18 আর 17 35, মোট উৎপাদন 35। তাহলে কিন্তু আমরা কী দেখতেছি, আমাদের মোট উৎপাদনটা ক্রমান্বয়ে বেড়েই যাচ্ছে। তো আমরা এখানে যেটা দেখলাম যে আমার কেন বাড়লো এটা একটু বলে রাখি, যে আমরা যখন শ্রম ও মূলধন বেশি লাগাচ্ছি, এখানে যখন আমি তোমার হচ্ছে মূলধন যখন আমি চারজন অর্থাৎ শ্রমের জন্য 4 জন নিযুক্ত করছি তখন বেশি হচ্ছে, শ্রমের জন্য যখন আমি 3 জন ব্যবহার করছি তখন আরও বেশি হচ্ছে, এভাবে বেশি হতে থাকতেছে, এই কারণে এটাকে ক্রমবর্ধমান বলা হচ্ছে। ওএক্স অক্ষে আমরা শ্রম মূলধন দেখাচ্ছি, ওয়াই অক্ষে মোট উৎপাদন দেখাচ্ছি, মোট উৎপাদনটা দেখাচ্ছি। তো এখানে 1, 2, 3, 4 এখানে আমরা 5 ব্যবধান করে করে 5, 10, 15, 20, 30, 35 পর্যন্ত গেছি। 1 যখন আমার শ্রম মূলধন 1 তখন 6, দেখো এটা 5, 5-এর একটু উপরে আমরা দেখাচ্ছি 6, এখানে 2, এখানে 10 আমরা একটু উপরে দেখাচ্ছি, তারপরে দেখো 3-এর ক্ষেত্রে আমরা এখানে 18, এই যে 20-এর একটু নিচে দেখাইছি আমরা 18, এবং পরবর্তীতে 4-এর ক্ষেত্রে আমার 35। তো এই যে অংশটা আমরা পেলাম, যে রেখাটা পেলাম, এটাই হচ্ছে আমার মোট উৎপাদন বৃদ্ধি, যেটাকে আমরা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে দেখলাম, এখান থেকে আমরা উপর দিকে বৃদ্ধি পাচ্ছে, এই কারণে এটাকে আমরা কি বললাম, ক্রমবর্ধমান মোট উৎপাদন বিধি। তো এই দুটা বিষয় কিন্তু আমাদের চিত্র বা সকের মাধ্যমে জানতে চাওয়া হয়েছে। আমরা চিত্র বা সকের মাধ্যমে এই দুটা বিষয় সুন্দর মতো উপস্থাপন করে দিব আমাদের অ্যাসাইনমেন্টে। সক অনুযায়ী দেখা যায় উপকরণ নিয়োগের নির্দিষ্ট অনুপাতে অপেক্ষা মোট উৎপাদন ও প্রান্তিক উৎপাদন ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়। তো দেখো, এটা ওই আগের মতোই কথা, তুমি নিজের মতো করে এটা সাজাতে পারবা, সেন্টেন্সগুলো তৈরি করতে পারবা, যা যা ওইখানে দেখাচ্ছি সেই কথাগুলোই। সকে দেখা যায় কোনো কার্যক্রমে একজনের শ্রম ও মূলধন নিয়োগ করা হলে মোট উৎপাদন 6 মণ, প্রান্তিক উৎপাদন 6 মণ হয়। দ্বিতীয়বার দুজনের শ্রম ও মূলধন নিয়োগ করা হলে মোট উৎপাদন 10 মণ এবং প্রান্তিক উৎপাদন 4 মণ হয়। তৃতীয়বার তিনজনের শ্রম ও মূলধন ব্যবহার করা হলে মোট উৎপাদন 18 মণ হয় এবং প্রান্তিক উৎপাদন 8 হয়।
চতুর্থবার চারজনের শ্রম মূলধন নিয়োগ করালে মোট উৎপাদন বেড়ে 35 মণ হয় এবং প্রান্তিক উৎপাদন 17 মণ হয়। দেখো প্রত্যেক বাড়ি কিন্তু বেড়ে গেছে 6, 10, 18, 35। সূচিতে দেখা যায় প্রতিবারই অতিরিক্ত শ্রম মূলধন নিয়োগ করা হলে উপকরণ ব্যবহার অপেক্ষা উৎপাদন বৃদ্ধির হার বেশি হয়। এটাই হলো ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি। তথ্য উৎপাদ্য ব্যবহার করে কৃষিতে উৎপাদন ধারার পরিবর্তন বিশ্লেষণ। উদ্দীপকের তথ্য উপাত্ত থেকে আমরা দু ধরনের প্রান্তিক উৎপাদন বিধি দেখতে পাই, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। কৃষিক্ষেত্রে সাধারণত ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়, তবে কৃষির বিভিন্ন ক্ষেত্রে এটি লক্ষণীয়, যেমন উর্বরতা শক্তি কম, যন্ত্রপাতি ব্যবহার কম, সিজনাল পেশা, উপযুক্ত তদারকির অভাব ইত্যাদি। তবে উন্নত প্রযুক্তি, উন্নত বীজ এবং উন্নত সার ব্যবহারের ফলে এটি কার্যকর নাও হতে পারে, সেক্ষেত্রে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হবে। উদ্দীপকের দ্বিতীয় পর্যায়ে উৎপাদনের ক্ষেত্রে তা লক্ষণীয়। তো আমরা এইভাবে আমাদের অ্যাসাইনমেন্টটা লিখে সম্পন্ন করব। অ্যাসাইনমেন্টে যে সকল বিষয়গুলো আমাদের উপস্থাপন করতে হবে আমি তোমাদেরকে সেই বিষয়গুলো দেখালাম। প্রথমত প্রশ্নগুলো সম্পর্কে একটা ধারণা দিয়ে নিয়েছি, পাশাপাশি অ্যান্সারগুলো কেমন করে করতে হবে সেই ধারণাটাও তোমাদেরকে দেওয়া হয়েছে। তো তোমরা এখান থেকে একটা সুন্দর ধারণা নিয়ে নিজের মতো করে অ্যাসাইনমেন্টটা সম্পন্ন করবা। আর আমাদের ইউটিউব চ্যানেল টেকনিক ইজি এডুকেশন, যেখানে তুমি পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ক্লাসের পাঠভিত্তিক লেসনগুলো পাবা। পাশাপাশি এই যে অ্যাসাইনমেন্ট কার্যক্রমের যে দিক নির্দেশনামূলক ক্লাস, অর্থাৎ এই দিক নির্দেশনামূলক ক্লাসগুলো তোমরা প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল টেকনিক ইজি এডুকেশনে পাচ্ছ। তো আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।